সবাইকে স্বাগতম। সো আজকে দেখাবো যে আমরা ফেসবুকে অনেক সময় বিভিন্ন স্টোরি দেখি, ওই স্টোরিগুলো আমরা লিঙ্ক শেয়ার করেও অনেক সময় আমাদের কিন্তু আমরা ডাউনলোড করতে পারি না। অর্থাৎ দেখুন, আমি কিন্তু এখানে আগে ফার্স্টে ট্রাই করে দেখাচ্ছি। একটা আছে ফ্রম নেট, দেখুন এখানে দেখাচ্ছে যে এই ভিডিওটা কিন্তু পার্সোনাল পেজ। আবার অন্য একটা সাইটে গিয়ে দেখাচ্ছি, সাধারণত আমরা যেটা করি যে আমরা অনলাইন থেকে যে কোনো একটি ওয়েবসাইট থেকে আমরা এই ফাইলগুলো ডাউনলোড করার চেষ্টা করি, কিন্তু দেখুন এখানে কিন্তু লিঙ্কটি পাবলিক হইতে হবে সেটা দেখাচ্ছে। অর্থাৎ পাবলিক না হলে কিন্তু আপনি ডাউনলোড করতে পারবেন না। সো আমরা কীভাবে এখন ডাউনলোড করবো? সো আমরা এক্সটেনশনে চলে যাব, ক্রোম ওপেন। আপনারা এইভাবেও যেতে পারেন, অথবা আপনারা নতুন থাকলে পারে, নতুন সেই ক্ষেত্রে যদি হন তাহলে এখানে টিপ দেওয়ার পরে ম্যানেজ এক্সটেনশনে গেলেও হবে। আবার আপনার এখান থেকে এই সাইট থেকেও যাওয়া যায়, তবে আমি সেটা আমি সরিয়ে ফেলেছি কারণ আমার এই ক্ষেত্রে আমি বিরক্ত ফিল করি। এবং আপনি ইচ্ছা করলে এখান থেকে ভিতরে মোর গুগলে গিয়েও আপনি এটা পাবেন। আচ্ছা, এখান থেকে আমরা কি করব, এখানে লিখব স্টোরি সেভার, স্টোরি সেভার। দেখুন আমার কিন্তু ফার্স্ট একটা আসছে, দেখুন এটা কিন্তু আমাদের অলরেডি চলে আসছে। সো এখান থেকে আমি একটু ক্রোম করলাম, এক্সটেনশনে গেলাম, দেখুন আমার অলরেডি কিন্তু একটা এক্সটেনশন চলে আসলো। অর্থাৎ আমি এখান থেকে ফিল আপ করে নিচ্ছি যাতে আমি দেখতে পারি, দেখুন এটা কিন্তু আমার স্টোরি সেভার। তো আমি এখন কি করব, আমার যে ব্যক্তিগত ভাবে আমি যেটা আমি ক্লিক করতে চাচ্ছিলাম, সাপোজ ধরুন এখান থেকে একটি মাই স্টোরিতে গেলাম, তো এখানে আমি ক্লিক দিলাম, ব্যাস আমার কিন্তু ফাইলটি কিন্তু অলরেডি সেভ হওয়া শুরু করেছে। তো এইভাবে আপনারা অতি সহজে করতে পারবেন, শুধু এক্সটেনশনের মাধ্যমে। আপনাদের কাছে প্রথমত জটিল লাগতে পারে, কিন্তু এটা খুবই সহজ। ধন্যবাদ সবাইকে।